ধরো সামনে যায় না বলতে। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কে জয়। ত্রিপুরা মুখ্য ত্রিপুরা রাজ্য সরকারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। বিগত বামফ্রন্ট সরকারের আমলে যে সায়েন্স গ্রাজুয়েট নিয়োগ নিতে হয়েছিল 2017, সেটা রেগুলারাইজেশন করার কথা, কিন্তু এই দীর্ঘ বঞ্চনা পর একটা মানে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, বিজেপি আইপিএফটি সরকার, জোট সরকার। এই সরকার যখন আমাদেরকে আজ রেগুলারাইজেশন দিয়েছে, আমরা সরকারের প্রতি খুবই কৃতজ্ঞ, এবং পাশাপাশি আমরা ত্রিপুরা সরকার এবং মন্ত্রিসভার সকল সদস্যদের অভিনন্দন জানাই এবং স্থানীয় বিধায়কের অভিনন্দন জানাই এই আমাদেরকে রেজুলারাইজেশন করার জন্য। বিগত মন্ত্রিসভার সিদ্ধান্ত, 938 জন বিজ্ঞান শিক্ষককে ত্রিপুরা সরকার কর্তৃক 2017 সাল থেকে বকেয়া সহ রেগুলার স্কলে বেতন প্রদান করায় আমরা সরকারি সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। পাশাপাশি দীর্ঘদিন প্রমোশন বঞ্চনায় যারা বিভিন্ন উন্নত পদে কাজ করতে পারছিলেন না, সরকার তাদের জন্য যে কর্মসূচি গ্রহণ করেছেন অ্যাডহক ভিত্তিতে, সেই সিদ্ধান্তকে জানিয়ে টিআরকেএস কল্যাণপুর শাখার পক্ষ থেকে আজকের এই অভিনন্দন র্যালি আমরা আয়োজন করেছি। এবং এই অভিনন্দন র্যালি থেকে রাজ্য সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, রাজ্যের শিক্ষামন্ত্রী রতন নাথ মহোদয়কে অভিনন্দন জানিয়ে আমাদের আজকের এই কর্মসূচি সমাপ্ত হয়।